What's up everyone, welcome back to my YouTube channel The Bang Boy. As usual, I know চ্যানেলে অনেক 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 দিন ধরে কোনো ভিডিও নেই, আই এম সো সরি ফর দ্যাট অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল যে তোমরা সেই লাস্ট আমি যে দু বছর আগে ভিডিও ছেড়েছিলাম তার থেকে সেখানে 1.9K ছিল, সেখান থেকে 2.5K 6K যা চলছে সব কিছু তোমাদের ভালোবাসা। আমার একটা ভিডিও খুব তোমরা পছন্দ করেছো, তার ভিডিও প্রেক্ষিতে তোমরা অনেক কমেন্ট ফমেন্ট করেছিলে, আমি সেটার একটা ভিডিও নিয়ে আসবো খুব জলদি, কারণ অনেক কিউ অ্যান্ড ভিডিও একটা কিউ অ্যান্ড এ ভিডিও করার আমার খুব ইচ্ছা আছে, দেখি কতটা আমি রেসপন্সিবিলিটি করে উঠতে পারি, কিন্তু ভিডিও আসার সময় এসে গেছে। তো অ্যাজ ইউজুয়াল আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, যাচ্ছি হচ্ছে মেদিনীপুর, ক্যাপশন পড়তেই পারছো, ঢঙ্কানো করছি, মেদিনীপুর যাচ্ছি, কিন্তু পারপাস কি, পারপাস কিন্তু ঘুরতে যাওয়ার পারপাস নয়, ঘুরতে যাচ্ছি হচ্ছে ওয়েডিং পারপাসে, ফ্যামিলি ওয়েডিং, কিন্তু এই পুরো যে ভিডিওটা হবে সেখানে আমি ফ্যামিলি ওয়েডিংয়ের কিছু দেখাবো না, কারণ যাদের মাঝখানে যাচ্ছি তারা অনেকটা ক্যামেরা সাই, তারা প্রথমেই না করে দিয়েছে যে এই জিনিসটা আর আমি অতটা কমফর্টেবল নই এদের মাঝখানে থেকে ভিডিও করা, তাই আমি পুরো পার্টটাকে স্কিপ করে দেবো। বাট তোমাদের জন্য থাকছে, দারুণ একটা হোটেলের ভিডিও থাকবে অবশ্যই, কী খাচ্ছি যাচ্ছি সেগুলো তো আছেই, সেগুলো তো আছে, দীঘা থাকা বা খাওয়া এগুলো তো চলেই আমাদের সাথে, কারা যাচ্ছে আমার সাথে যাচ্ছে, অ্যাজ ইউজুয়াল আমি একা যাবো আপাতত, কিন্তু ফ্যামিলি মেম্বাররা পরে যাবে। সো অনেকদিন পর ভিডিও আসবে, অনেকটা এনজয়মেন্ট হবে, কী হবে না হবে খুঁটিনাটি সম্পূর্ণ দেখাবো, কী ডিজাস্টার হতে পারে বা কী ভালো হবে কী খারাপ হবে সব কিছু তোমাদের দেখাবো। বেশি দেরি না, এখন ঘড়িতে সময়টা বেজে 3, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঘড়িতে 1:03 বাজে, কতটা কভারেজ করবো কি না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, অলরেডি তোমরা দেখতেই পাবে। আর চলো যাওয়া যাক ঘড়ি চলে, কী কী প্যাকিং করেছি তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি, দেখো দেখে নাও, আই গট দিস ওয়ান, এই ব্যাগটা নিউলি পারচেস করেছি, বেশ ভালো, এবং সব প্যাকিং ফ্যাকিং কমপ্লিট, আমি আর এইগুলো ভেঙে দেখাচ্ছি না, হোটেলে যাই, হোটেলে গিয়ে তবে যখন খুব তখন তো তোমরা দেখতেই পাবে। আই গট দিস ওয়ান, এটা রিসেন্টলি নিয়েছি, দিস দ্য সাইড ব্যাগ, মানে দিস কাইন্ড অফ লাইক দিস, এইভাবে এই হচ্ছে ব্যাপারটা, বেশ ভালো, এটা বেশ হ্যান্ডি, দুটো খুব আমি খুব ভালো ডিলে পেয়েছি তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি, অফলাইন মার্কেটে কিনেছি, আমাদের স্প্লানেট থেকে কিনেছি, তোমরা যদি দেখতে পারো স্প্লানেটে গিয়ে মার্কেটে দেখতে পারো, বাট খুব খুব ভালো, এটা ওয়াটারপ্রুফ এবং বিশাল জায়গা এটার ভেতরে, মানে অ্যাটলিস্ট এত দূর ঢুকে যাচ্ছে, বিশাল জায়গা, এই জন্য আমার খুব পছন্দ হলো দেখে, সবাই নিচ্ছিল এখন ট্রেন্ড, বয়স হয়ে গেছে এখন ট্রেন্ডের সাথে আমরা কি চলি, সো দ্যাটস ওয়াই এই হচ্ছে ব্যাপার। চলো আর কথা না বাড়িয়ে এগোনো যাক, এবং যাই, যাওয়ার পথে যাবে, এখন একটু রেস্ট ফেস্ট নিও, 3:30 নাগাদ ওরা আসবে, তারপর বেরোবো, যেতে যেতে তো কথাই হবে, চলো। ওয়েলকাম এভরিওয়ান, বাড়ি থেকে বেরোনোর পরে এখনও পর্যন্ত সেইভাবে ভিডিও করার সুযোগ পাইনি, বেসিক্যালি অনেক ঝামেলা ছিল, গাড়ির ফাস্ট্যাগ নিয়ে একটা সমস্যা হচ্ছে আমাদের, সেটা নিয়ে টেনশনে আছি বলে আর আলাদা করে ভিডিও করতে পারছি না। তোদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিই কারা কারা আছে, আমরা গাড়িতে রয়েছি, আমি বেরোনোর সময় কিছু ভিডিও করতে পারিনি একদমই, এত রাশ ছিল, দেবাশিস দা, দেবাশিস মজুমদার, অ্যান্ড তোমরা DFD বলে সার্চ করলে পাবে, আমি ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। আর দেবাশিস দা যাচ্ছে, পেছনে আছে দীপর্ষী, কোথায় গেলি রে, কই, পেছনে তো দীপর্ষী ঘুবলু। সো আমি দুজনের ডেসক্রিপশন এবং দুজনের ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি সব দিয়ে দেবো, তোমাকে প্রোভাইড করে দেবো, আর কিছু বলার আছে, কারণ দেবাশিস দা যাচ্ছে মিউজিক ভিডিও শ্যুট করার জন্য, এখন টাইম 5:15, আমরা সুপার লেট, বেরোনোর কথা 4:00 মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আমাদের, বাট আমরা অলমোস্ট বেরিয়েছি, কটায় বেরোলাম, 3:22 এবং 3:30 নাগাদ বেরোনো ছিল, আমরা বেরিয়েছি 4:00 নাগাদ, সো একটু লেট হয়েছে ওখানে, তারপরে রাস্তায় জ্যাম রয়েছে, হাইওয়েতে খুব জ্যাম, মানে এত জ্যাম চালানো যাচ্ছে না গাড়ি, যাই হোক, তো ধীরে সুস্থে যাচ্ছি আমরা, একটু লাইট হোক চারিদিকে, আমি দেখিয়ে দিই একবার তোমাদের, একটু লাইট হোক তারপর তোমাদের কিন্তু বাইরে দেখাচ্ছি, আদারওয়াইজ দেখার মতো সেরকম কিছু নেই,
এখনও লাইট যথেষ্ট ডাল সবে 5:15 বাজে সদ্য লাইট উঠেছে, এখনও সানও আসেনি, বাইরে আসেনি। তো একটা ডাল ওয়েদার এমনিতেও দেখছি যা আছে। সো হোক হোপ ফর দ্য নেক্সট আপডেট। সার্টলাস ক্রসিং উলুবেড়িয়া, উলুবেড়িয়ার সদ্য স্টপেজটা আমরা ক্রস করে এসেছি, মানে মোড়টা ক্রস করে এসেছি। টাইম তো এখনও তো যদ্দূর মনে হচ্ছে আমার মেরে কেটে আমরা 20-25-30 কিলোমিটার কাছাকাছি এসেছি এখনও। লং টু গো তো কোলাঘাট, কোলাঘাটে নামবো। তার আগে পর্যন্ত এখনও পর্যন্ত অল সো ফার সো গুড, সব কিছু ঠিকঠাক আছে। সকালবেলা হয়েছে, একটু খিদে খিদে পাচ্ছে, ব্রেকফাস্ট করবো অবশ্যই। দেওয়ার সাথে খুব জোরে চালাচ্ছে আমাদের, আমার মাঝে মধ্যে ভয় লাগছে, দেওয়ার সাথে বলছে একটু আস্তে চালাও, দেওয়ার সাথে হাসছে, লিটারালি খুব ভালো চালাচ্ছে এবং খুব আস্তে, মানে খুব জোরেই চালাচ্ছে। আমি বললাম একটু আস্তে আস্তে চালাও কারণ আমার ভয় লাগছে, কারণ বেসিক্যালি সাইডে বসা অভ্যাস নেই তো, তবে একটা মোশন সিকনেসের ব্যাপার চলে আসে। আদারওয়াইজ টাইম চেক আপডেট, 5:45 আর আমরা উই আর অ্যাট কোলাঘাট। আমরা বাজিকে দেখলে বুঝতে পারছি সেই বিখ্যাত সেতু, এটা যারা কোলাঘাট আসে তারা নিয়মিত জানে। এক্সপেকটেশনের থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আমরা, যা এক্সপেক্ট করছিলাম হয়তো ছটা ফটা বেরিয়ে যাবে, বাট দেওয়ার খুব ভালো চালাচ্ছে তাই আমরা খুব জলদি চলে এসেছি। আর এসে গেছে অলমোস্ট, মানে এটা ক্রস করা মানে তো কোলাঘাট অ্যাপ্রোচ করছি, যাবো এখন, নামবো, কিছু ব্রেকফাস্ট করবো, সবারই কিছু অল্প অল্প খিদে পেয়েছে, একটু চা বিস্কুট যাই হয় বা কিছু খাওয়া দাওয়া, এখন তো পেট ভরে কিছু খাওয়ার না, কারণ আমি ওখানে যাবো, ওখানে যেতে হবে আমাকে, নেমে ওখানে ওদের সাথে পিট ফিট করে দেখা করতে হবে, বেসিক্যালি সময় ওখানে ওখানে দিতে হবে ওখানে। সো ওখানে কী খাবো একটু বলে দে, কী খাবে? ওখানে সময় হচ্ছে বিয়ার দিয়ে চা আর মাথায় ঝোল দিয়ে পাউডার, বিয়ার দিয়ে চা মাথায় ঝোল দিয়ে পাউডার। তো আমরা এসে গেছি অলমোস্ট কোলাঘাট অ্যাপ্রোচ করছি, মানে ঢুকে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কালু ফুচকা সেন্টার, KFC, হ্যাঁ কালু ফুচকা সেন্টার, সরি, লাভ ইট ম্যান, আই লাভ ইট, হ্যাঁ কালু ফুচকা সেন্টার। এটা ভেজেছে 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 না, ফুচকা ভাবছে একটা বাজিকানের রেস্টুরেন্ট থেকে দাঁড়ানো যাক, পুরো জায়গায় চা ফা কিছু খাওয়া যাক। তো আর অ্যাপ্রোচিং এসেই গেছি আর কি, কোলাঘাট এসে গেছি আমরা। তো বেসিক্যালি তোমাদের সাথে একটু সবার সাথে পরিচয় করে নিই, তখন অন্ধকারে দেখা যায়নি, সুন্দর একটা সূর্য দেখা যাচ্ছে, সান্টা নতুন রাইজ হয়েছে। অ্যান্ড পরিচয় করে দিন, তোমার দেবাশিতাকে অলরেডি চেনো তোমরা, আমি তোমাদের তো ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়ে দেবো। দেবাশিতার একটা সূর্য, তোমার কী সূর্য হচ্ছে একটু বলো, সূর্যটা কী হবে? ওরা নতুন গ্রাউন্ড আসছে যেটার নাম হচ্ছে বোম বলে, বোম বলের শুটিং হবে, বোম বলের বিভিন্ন শুটিং হবে, এটা একটা লোকেশনে যাচ্ছে। এখানে হচ্ছে আরেকজনের সাথে পরিচয় করে দিন, আমাদের থেকে একটা জুনিয়র বাট মাস্ট চ্যালেঞ্জ, বাইরে বেরো, বাইরে বাইরে বেরো, কী করছিস তুই? ও এটা দীপর্ষি, সো আচ্ছা দীপর্ষি নিজের পরিচয় নিজেই দিই, দীপর্ষি কী করে না করে? ওকে, মাই নেম ইজ দীপর্ষি রয়, আমার একটা ব্যান্ড আছে আসিকার মেটাল নামে, সেটা আমি গিটার বাজাই, তার সাথে সাথে আমি মিউজিকটার সাথে সাথে আমি ফিল্ম মেকিংয়েও আমার শখ আছে, আমার গ্র্যাভিটি হাউস নামের একটা প্রোডাকশন হাউস আছে নিজের, সেখানে ওই দেবাশিসের ভিডিওটা আমি শ্যুট করবো বেসিক্যালি, তো ওই গান বাজনার ভিডিও নিয়েই আসি, আশা করছি একটা ভালো সময় কাটবে। এমনি সময় কাটবে পুরো, বেসিক্যালি তোমাদের ভিডিও লিঙ্কগুলো আমি তোমাদের দিয়ে দেবো, এর আগেও যে ভিডিওগুলো করেছে, হি ইজ মাচ ট্যালেন্টেড গাই, অবশ্যই দেখো মাচ ভিজিট। চলো কিছু খাওয়া যাক, খুব খিদে পেয়ে। আর উই আর রাধাকৃষ্ণ হোটেল দেখা যাক, রুটি দিয়ে চানা মশলা, তারপরে এখন ভাবছি জন মনে করছে তো সকালবেলা, এখন কটা বাজে, এখন 5:55 বাজে, 6:00 বাজে, এখন চা এসে গেছে, চা অর্ডার করেছি।
আমরা দুজন চা খাচ্ছি, বেসিক্যালি আমরা দুজন চিনিবাসীরা চা খাই না, যাই না কেন কালো হয়ে যাবে বলে ওরা চা খায় না, বাড়ি থেকে না করে নিচ্ছে, তাই না? আমি এখন ট্রাই করি, ট্রাই করে বলছি আগে, আর লুচি পোস্ট আর লুচি তরকারি দেখি কেমন লাগে। বেসিক্যালি ওখানে কিছু কিনতে গেছে, কিছু কিনতে গিয়ে ওপর থেকে সব কিছু খেলাপেলি শুরু করে দেয়। রিয়াল খাওয়ার ইচ্ছা মানে দিন দিন আস্তে আস্তে বাচ্চা হয়ে যাচ্ছে, চাটা খুব সুন্দর খেতে। তো ঠিক আছে, ডবল টিম টোস্ট, বাহ অনেক বড়ো তো গো সাইজে, অনেক বিরাট বড়ো। আচ্ছা সস, এটা সস টাইপ সস দিয়েছে, আর ওখানে লুচি ওটা কি দিয়েছে, ঘুমিয়ে দিয়েছে, বেশ ফুলকো আছে বল, ফুটো কত দেখি দে তো ধোঁয়া বেরোচ্ছে। খাওয়া দাওয়া যাক, খেয়ে দিয়ে নিয়ে তারপর গাড়িতে উঠে তারপর গিয়ে বাকি কথা বলছি। বলার মতো কিছু নেই, মানে আমরা তো ফিলোসফার নয়, আমরা আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম, লাঞ্চ করতে এসেছিলাম একসঙ্গে আমাদের সব, তার জন্য আমাদের 210 টাকা পড়েছে সব মিলিয়ে। সো এখন যাওয়া যাবে, এখন 117 কিলোমিটার অলমোস্ট 116 আমাদের ডেস্টিনেশন, যাব এরপর ডেস্টিনেশন যেখানে দাঁড়াতে পারি হয়তো কাঁথিতে গিয়ে দাঁড়াবো একবার, আদারওয়াইজ আর যা দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, একবার ডিরেক্ট স্ট্রেট, কারণ আমাকে খেসায় নামতে হবে একবার, নেমে আমাকে যেতে হবে, ওরা বলুন চুপ ঘুরে আসবে একবার অতক্ষণে, তত তারপরে এসে আমাকে পিক আপ করে নেবে, হয়ে যাবে তাতে অল সেট, চলো যাওয়া যাক। বাদিক যাবো, লেফট যাবো, দেখতে পাচ্ছ ওটা খড়গপুর দিয়েও যাওয়া যায়, বেকার ঘুরবে কেন, তাহলে জলেশ্বর দিয়ে ঘুরে আসতে হবে, ওটা 71 কিলোমিটার এক্সট্রা রাস্তা। তো স্টার্ট হয়ে গেছে আমাদের জার্নি, আবার কোলাঘাট থেকে স্টার্ট করে দিলাম, অলমোস্ট আমরা ঢুকেছিলাম 6:15, এখন 6:35, কত হয়ে গেছে 36 সামথিং, তো আধ ঘন্টার মধ্যে আমরা টাইম এখানে স্পেন্ড করলাম, বেশ ভালোই, মানে খাওয়া দাওয়া নিয়ে বলবো না, যে কোলাঘাটের সাথে অ্যাজ এ ফুড ব্লগার আমি বলবো না, খাওয়া দাওয়ার কিছু এক্সপেকটেশন রাখা খারাপ নয়, কোনো কিছুই খারাপ না, ফ্রেশ টাটকা ফ্রেশ বানিয়ে দিচ্ছে, গরম গরম বানিয়ে দিচ্ছে, এবং গরম এটাই এক্সপেকটেশন, এর থেকে বেশি কিছু নেই, একটা ডাবল ডিম টোস্টের আর কী এক্সপেকটেশন থাকতে পারে, বাট ও লুচি টুচি খেয়েছে, ও বললো তরকারিটা খুব ভালো, এবং ইভেন তরকারি বললো কিন্তু ফুটো লুচি ছিল, হ্যাঁ ধোয়া ফুটো করে ধোয়া বের করে খেয়েছে, আচ্ছা সবসময় ফুটো দিয়ে ধোয়া বেরো, এটা তো হ্যাঁ আগ্নেয়গিরির বেরো, আগ্নেয়গিরি ছাড়া বেরো, সেটা তো একটা পরীক্ষাগুলো দেখতে হবে। সুন্দর সান উঠে গেছে, দেখো এসে গেছে সুন্দর সান, আজকে মানে কর্পোরেট লাইফ থেকে বেরিয়ে এসে সূর্যটা দেখতে খুব ভালো লাগছে, কারণ এই সূর্য তো বেসিক্যালি আমরা দেখি না কেউ চোখে, কারণ ঘুম থেকে যে সময় উঠি বা ঘুমোতে যাই যে সময় সেই সময় সূর্য হয় অস্ত চলে যায় বা সূর্য মাথার উপরে থাকে, তো দেখার ইচ্ছা থাকে না, আজকে দেখতে বেশ ভালো লাগছে, দেখো সো দেখো সুন্দর লাগছে, বেশ ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে, আর এটা হচ্ছে কোলাঘাটের পাওয়ার প্ল্যান্টেশন। তো সানকে আমরা লেফটে রেখে ক্রস করছি সোজা, এখন এখন ক্রস করবার পরে নন্দকুমার খুব জলদি চলে আসবে, নন্দকুমার বেশি নয় রাস্তা, আমরা যেভাবে জার্নি করছি তাতে নন্দকুমার বেশি সময় লাগবে না, অ্যান্ড গুড নিউজ যে আমাদের আরও কিছু বন্ধুবান্ধব তারাও আসছে, হট করে তার সাথে হট করে কথা বলো, কারণ আমি একটা আপডেট দিয়েছিলাম স্টেটাসে, তো সেই দেখে ওরা আমাকে জানালো যে দে আর অলসো কামিং, তো আমরা খুব ভালো করে চেনো, তোমাদের সাথে পরিচয় তো আছেই অলরেডি আগের ভিডিওতে, যদি না থাকে তাও আবার পরিচয় করিয়ে দেবো, রাস্তাটা রাস্তা বেশ সুন্দর, কিন্তু এই পাশে রাস্তা যথেষ্ট ভালো করে দিচ্ছে, যারা তোমরা যারা আসছো নিয়মিত যারা জানোই, বাট রাস্তা খুব স্মুথ করে দিচ্ছে, আগের তুলনায় রাস্তা অনেক ভালো, এবং চালিও বেশ আরাম গাড়ি, শ্রেণী কোনো সমস্যা নেই, আদারওয়াইজ আর কোনো সমস্যা আমাদের বিশেষত আপাতত হয়নি, আশা করি ব্যবহার করে আর হবে। সো এমাত্র কথা হলো বাড়ির লোকের সাথে, তো দে আর অলসো তারাও বেরিয়ে পড়েছে রাস্তায়, তখন ক্রস করছে আরও 10 কিলোমিটার কাছাকাছি, এখান থেকে ডাইভারশন স্টার্ট, এবার শুরু হবে ঝামেলা জীবনের, শুরু হয়ে গেল ডাইভারশন, রামতারাক এসে গেছে, রামতারক বাঙালির ছেলে তারক, ওটা তারাক না, এখানে সাবধান করে দেওয়া হয়েছে, তোমাকেও সাবধান করে দিচ্ছি, জোরে চালায়, আনন্দের এবং সুখবর আমরা লম্বা চওড়াটা জ্যামে ফেসে গেছি, এবং রোড ডাইভার্সনের জন্য এত দূর লম্বা হয়ে যাবে, কোনটা নাম আর কোনটা টাইটেল বলতে হবে, তপন কুমার রানা, কোনটা তাপস কুমার রানা, ওই যে ওখানে তপন কুমার রানা, তাপস কুমার রানা,
কোনটা টাইটেল কোনটা? অবশ্যই রানাটা টাইটেল হবে। রানাও তো নাম হচ্ছে, রানাও নাম, রাইট? ইন্টেলেকচুয়াল, মারাত্মক ইন্টেলেকচুয়াল। কিন্তু দেবাশিস দা বলেছে আমি মালিকের উবেরটা নি, আরে গাছে, আরে গাছে, মালিকের উবেরটা নিয়ে আসেনি, নিজের উবেরটা নিয়ে এসেছে, নিজের গাড়ি নিয়ে এসেছে, সরি, সামনে চালাচ্ছে, হ্যাঁ সামনে সামনে চালাচ্ছে, খুব সামনে চালাচ্ছে, এত সামনে চালাচ্ছে যেন গত্থরও কষ্ট না হয়, জানো, যেন গত্থরও কষ্ট না হয়, জানো, গত্থকে কষ্ট দিচ্ছে না, গত্থ কাটিয়ে পাশ কাটিয়ে ধীরে ধীরে চালাচ্ছে। আমরা পৌঁছে যাবো, ছ সাত ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা দীঘা, এমনি কোনো ব্যাপার না। অবশ্য দোষ দিয়ে লাভ নেই, লম্বা চড়া যা আওয়াজ দো বলছে, দাও আওয়াজ দাও। যাই হোক, ডাইভার্সনটা হচ্ছে, কারণ রোড উন্নয়নের পথে চলছি আমরা, উন্নয়ন তো রাস্তা দাঁড়িয়ে আছে, না না রাস্তা দাঁড়িয়ে না, সাইডে দাঁড়িয়ে আছে, দেখো সুন্দর গাছপালা লাগিয়েছে, সাইডে দাঁড়িয়ে আছে উন্নয়ন, এটা বলে লাভ নেই, কিছু না কিছু তো উন্নয়ন অবশ্যই হচ্ছে। তো নন্দকুমারে যাওয়ার পথে টোল এসে গেছে আমাদের, আর একটা, এটা কী টোল, নাম কি, এটা হলদিয়া পোর্ট টোল, চলো দেখতেই পাচ্ছ তোমরা বেসিক্যালি। এবং আমাদের ফাস্ট্যাগ লাগানো আছে, আশা করি হয়ে যাবে, এটাতেও ভগবান ভগবান করে ক্রসিং, হোপ ফর দ্য বেস্ট। আরে আমাদের ছাড়বে তো, 10 সেকেন্ড তো হয়ে গেল। তো যে প্লে লিস্টটা শুনছো, এটা দেবাশিস দার একটা প্লে লিস্ট, আশা করি দেবাশিস তোমার কপিরাইট দেবেন এটার জন্য। ওয়েট, এই ভিডিওটাকে এতদূর সীমিত করতে বাধ্য হলাম, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি চাইছি না এর থেকে বেশি বড় করতে, তার জন্য ভিডিওটাকে 2-3 ভাগে ভাগ করে অবশ্যই দেবো। যদি তোমরা এতদূর ভিডিওটা দেখে থাকো তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই, কারণ এরপরের যে কন্টেন্টগুলো আসছে বা এরপরে যে আছে এর মধ্যে অনেক কিছু আছে, অনেক ফান আছে, অবশ্যই তার জন্য টিউন করে থাকো। কারণ এছাড়া হোটেলের যে ভিডিওটা আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ সেটা সত্যি খুব সুন্দর, অবশ্যই দেখলে তোমরা বুঝতে পারবে, বিকজ উই হ্যাড সো মাচ ফান। আর এছাড়াও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও, যদি খারাপ লাগে ডিসলাইক করো না প্লিজ, অবশ্যই কমেন্টে জানিও ভালো কি খারাপ, তারা সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্টে জানাবে, কারণ তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট আমার জন্য খুব দরকার, আমার কাছে অ্যাজ এ ফিডব্যাক হিসেবে আমি সেটা আমি নিই। আর এছাড়াও তোমাদের কেমন লাগলো সেটা তো তোমরা জানাবেই, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে সেটাকে প্রেস করে আর নোটিফিকেশান বেলটা অন করে অল করে দেবে, যাতে পরের ভবিষ্যতে যত ভিডিও আসবে তার সব কিছু নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। হ্যাঁ মানছি অনেকদিন ধরে ভিডিও নেই, কিন্তু কন্টিনিউয়াস ভিডিও আসবে, কারণ এরপরে আসছে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট, দেখে মজা পাবে, অবশ্যই হবে, কিছু ডেলি ব্লগ হবে, কিছু পার্সোনাল ব্লগস হবে, অবশ্যই হবে। চলো নতুন করে আবার নতুন বছরের একটা নতুন শুরু করে নতুন একটা ব্লগ, 2023-এর স্টার্টিং একটা ব্লগ, এর মাঝখানে অনেকগুলো ভিডিও ছিল যেগুলো আমি এখনও পর্যন্ত ছাড়িনি, কারণ আমার কন্টেন্ট কোয়ালিটি ওয়াইজ ভালো লাগেনি, তো যদি কোয়ালিটি বলতে চাও তবেই আমি ভিডিওগুলো ছাড়ছি, আদারওয়াইজ অনেক ভিডিও আছে যেগুলো আমি ছাড়ছি না। সো আর কথা বলাচ্ছি না, এই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট মাস্ট, এতটুকুই আজকের মতো, বিং ব হেয়ার দি ফুড টক্স অ্যান্ড দিস ওয়াজ সর্বোত্তম সর্বোপরি, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব জলদি ফিরে আসছি, স্টে টিউনড।